আজ তোমাদেরকে দেখাবো ফ্রিজ কিভাবে পরিষ্কার করা হয়। আর প্রথমেই আমি ফ্রিজের প্লাগটা খুলে দিলাম, কারেন্ট থাকলে তো হবে না যেহেতু জলের ব্যাপার আছে। আর তারপর আমি ফ্রিজ থেকে এই দেখো আমার আইসক্রিম করে রেখেছিলাম, তো সব যা যা আছে সব বার করে নিলাম, নিচের তাকেও ভর্তি রয়েছে সব বার করে নেব। তারপরে নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু শ্যাম্পু আর একটাতে একটু মাজন, কোলগেট অবশ্যই কোলগেট নেবে। তারপরে একটা আঙুলের সাহায্যে আমি জিনিসটা গুলিয়ে নিলাম, তো তোমরা একটা কোনো কোনো কিছু সাহায্যে গুলিয়ে নিও। আর তারপরে আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে ফ্রিজটাকে মুছে নিলাম, তো দেখো কত খাবারের দাগ পড়েছে। বাড়ির ফ্রিজগুলো এরকমই নোংরা হয়, আনাজ থাকা হয়, সব জিনিস থাকে, তো এরকমই নোংরা হয়। এই সুতির ন্যাকড়া ছেঁড়াটা দিয়ে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই যে কোলগেটটা দিয়ে যেই যেটা বানিয়েছিলাম, তো সেইটা দিয়ে আমি এখন পুরো ফ্রিজটায় লাগিয়ে দেব। শ্যাম্পুর যে মিশ্রণটা বানিয়েছি ওটা দিয়ে কি করব তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর দেখো আমি ওগুলো খুলে নিলাম ফ্রিজ থেকে, তো ফ্রিজটা আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই কোলগেট দিয়ে তোমরা পরিষ্কার করবে ফ্রিজ ভালো পরিষ্কার হয়। ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে একটু ফাস্ট দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, সকলেই একটু কমের মধ্যে ভালো কাজ খোঁজে, তাই একটু ফার্স্ট দেখালাম। তোমরা ভালো মানের জালি নিয়ে নিও, আমি তো এই বাসন মাজার জালি ব্যবহার করছি নতুন। দেখো খাবারের দাগগুলো কেমন বসে আছে, ফ্রিজে আইসক্রিম রাখা হয় সেগুলো যে পড়েছে, তো সেগুলো একদম বসে গেছে। এই কোলগেটের মিশ্রণটি দিয়ে একটু লাগিয়ে রেখে 1 মিনিটের মতো, তো ঘষলে দেখবে সব ময়লা উঠে যাচ্ছে। তোমরা কোলগেট দিয়ে এই মিশ্রণটি বানিয়ে বাড়িতে ফ্রিজ পরিষ্কার করে দেখো, অবশ্যই সব নোংরা উঠে যাবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে তোমরা যে কেমন নোংরা পরিষ্কার হলো। আর দেখো এইখানে বরফ জমে ছিল, তো যেহেতু এটা ডিপ ফ্রিজ তো এখানে থাকবে তো একটু স্বাভাবিক, কারণ জল টল যে পড়ে, তো সেই বরফগুলো আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ভালোভাবে মুছে নিলাম। এই খাঁজ খাঁজগুলোই বড্ডই নোংরা জমেছে। মাত্র 5 টাকার এই কোলগেট মাজন দিয়ে একটুখানি লাগবে, তোমাদের ফ্রিজ একদম নতুনের মতন হয়ে যাবে। মিশ্রণটি বানিয়ে একবার বাড়িতে ফ্রিজ পরিষ্কার করে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। পুরো ভিডিওটি দেখো, স্কিপ করে যেও না, তো দেখতে পাবে এবারে একটা ভিজে সুতির ন্যাকড়া ছেঁড়া দিয়ে মুছলে কতটা ক্লিন হয়েছে ফ্রিজটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাচ্ছে, কত সুন্দর নতুনের মতন লাগছে। আমি তো ভেবেছিলাম উঠবেই না, তো দেখলাম ভালোই উঠে গেল।
আর ওটা ফ্রিজের একটা দাগ, ওটা কোনো ময়লা ছিল না। তারপরে চলে এসেছি বাথরুমে, তো এখানে একটা কল আছে, তো এখানেই আমি এই ফ্রিজের বাকি এগুলো সব পরিষ্কার করে নেব। তো আমি যে শ্যাম্পু দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এইগুলো পরিষ্কার করতে কাজে লাগবে। শ্যাম্পুর এই মিশ্রণটি লাগাতে দেখো সব ময়লা কেমন উঠে যাচ্ছে। ফ্রিজটা অনেক পুরানো, তাও দেখো একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখো সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি টেবিলে, একদম পরিষ্কার, পুরো নতুনের মতন হয়ে গেছে। তো একে একে সব খাবারগুলো আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই দেখো। মাত্র 1 টাকার শ্যাম্পু আর একটা 5 টাকার কোলগেট মাজনের দ্বারা তোমরা সব পরিষ্কার করে নাও ফ্রিজটাকে ভালোভাবে, আর পরিষ্কার করে আমাকে জানিও কেমন পরিষ্কার হলো।